পান কেমন আছে সবাই? আজ সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। এখন সিজন চেঞ্জের সময়, সবাই একটু সাবধানে দেবো। সকাল থেকে দিব্যু রোদ, একদম ভালো পরিবেশ। হঠাৎ করে মেঘ পড়ে এখন বৃষ্টি নেমেছে। আজকে সকালবেলা থেকে দেখছি ফুটফুটাও একটুখানি নিঃশ্বাস করলে তা কেমন আওয়াজ হচ্ছে, সেটা কালকে রাতের জন্যই, মানে ভোর রাতের দিকে কী হচ্ছে এসিতে, মানে একবার গরম লাগে, ওর জন্য তো সারা রাতই কম বেশি এরকম করতে থাকি। কোন সময় একটু চব্বিশে গিয়ে চোখটা লেগে এসেছিলো, তারপর একটু ওর দেখি হাত ঠান্ডা ঠান্ডা লাগে। ভেবেছিলাম যে আজকে সকালবেলায় আবার না একটু ঠান্ডা লেগে যায়, কিন্তু এখন দেখছি নিঃশ্বাস করলে কিছু আওয়াজ হচ্ছে। তো যাই হোক, রান্না হচ্ছে, কাজকর্তার তরকারি হবে মনে হয় না আমার, সবকিছু দিয়ে। আর তুমি এইটা রেখেছো তো, এটা দেখে যেন মনে হচ্ছে কি সবকিছু দিয়ে মামুনি একটা চাটনি বানাবে। তরকারি খেয়ে খেয়ে একদিন ঘর দিয়ে তরকারি করবো। পটল, কুমড়ো, আলু এটাও এর মধ্যে যাবে। আজকে মামুনি সোনাইয়ের জন্য নাকি পাতুরির মতন করে মাছ করেছে, মানে মাছটা একদম মাখু মাখু করেছে। সব কিছুই থাকে, তার মধ্যে থাকে না ঝাল, বাকি সমস্ত মশলাপাতি দিয়ে রান্নাবান্না হয়। অনেকেই জিজ্ঞেস করছিলে যে অ্যানির জন্য কীভাবে রান্নাবান্না করা হয়। অ্যানির জন্য বাকি বড়দের মতনভাবেই করা হয় সবটা, যেমন বড়দের করা হয় তেমনই, শুধু বড়দেরটাই ঝাল থাকে, অ্যানিরটাই ঝাল থাকে না। আর একটা কমেন্ট দেখছিলাম যে পুজোতে অ্যানি যেহেতু সারা রাত ঘুরেছে, তো ওর জন্য আমি কী কী খাবার ক্যারি করেছি। সত্যি বলতে আমাদের বেরোতে বেরোতে মোটামুটি 11টা সাড়ে 11টা 12টা, কোনো কোনো দিন একটাও বেজেছে। তো রাতের যে খাবারটা, সেই রাতের খাবারটা বাড়ি থেকে খেয়ে গেছে। আর রাস্তাঘাটে যখন আমরা কোনো কিছু খাচ্ছি, বাচ্চাদের মন ওরা তো এটা সেটা একটু খেতে চাইবেই। যেমন তোমরা ব্লগেই দেখেছো যে একটু পপকর্ন, পপকর্নটা অ্যানি ভালো খায়। তো এই সমস্ত জিনিস টুকটাক খেয়েছে। আর ও যেহেতু এখনও ব্রেস্টফিড করে, তো সেরকমভাবে কিছু আমার খাবার ক্যারি করতে হয় না। একটু একটু করে ও চারিপাশ দিয়ে সবার থেকে একটু একটু করে খেয়েছে। আর তার থেকে বড় জিনিস, ও এখন মানে রেস্টুরেন্টে গেলে না এমনিতেই খাওয়াতে পারি না। সারাটা দিন তিন বেলায় খাবার খাওয়ার জায়গায় তো দুবেলা খায়, সে দুবেলাও খুব কষ্ট করে, তারপরে আবার রাতের বেলায় খাবার নিয়ে যাব, তাহলে তো হয়েছিল। তবে এখন যেটা দেখলাম রেস্টুরেন্টে গেলে, ও সবার মানে আমরা যেমন বাটার নান নিয়েছিলাম, ও বাটার নানটা একটু একটু করে, মানে ওই যেমন আমরা দেখে তো মাংসে লাগিয়ে খাচ্ছি, তো ও একটু ঝোলের মধ্যে টাচ করে করে ও একটা দুটো গাল এরকম নিয়েছে। তো এইরকমভাবেই হয়েছে। আলাদা করে রাতে যেমন বাড়িতে থাকলেও কিছু খায় না, রাতে সেরকমভাবে আমি কিছু খাবার ক্যারি করি, ওই পপকর্ন এই টুকটাক জিনিস এগুলো খেয়েছে। আর পাশাপাশি ব্রেস্টফিড করে, তো সেই জন্য কোনো অসুবিধা সেভাবে হয় না। আর যদি তোমাদের এরকম হয় যে না একটু বড় হয়ে গেছে ব্রেস্টফিড করে না, বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে যেতে পারো। যেমন সুমনেরটা আর সোনুরটা শুনতাম গোলা রুটি বানিয়ে নিয়ে যেতে না, মা তরকারি এখানে অলমোস্ট রেডি। আর আজকে হয়েছে ভোলা মাছ, সেই একদম মাখো মাখো ব্যাপারটা, উপর থেকে ধনে পাতা ছড়ানো, ডাল, কিভাবে বউকে নিয়ে এসছে দেখো, দেখো কি করে, সব ঘর ঘুরিয়ে চাল দেখিয়ে, চাল দেখানো হয়ে গেছে, রান্না রান দেখো চলা এবার। সুন্দর করে পড়ানো হয়, গিট্টু গিট্টু সব খুলে গেছে, দড়ি ঠড়ি খুলে গেছে, ওই জন্য ওরকম ভাবে খুলে যাচ্ছে। কলাবাবু বিসর্জনের জন্য যাচ্ছে, আসছে বছর সব ভালো ভালো নিয়ে এসো, আর সব এখন ভালো ভালো করো।
পম্পির বিয়ের কার্ড এসে গেছে মামা। সামনেটা দেখাও, সামনেটা এটাই, সামনেটা এটা খাপ দাঁড়াও দেখা। ও মা গো, কি মিষ্টি হয়েছে। ওই ফ্রন্টটাই দেখো, ফ্রন্টটাই দেখো। এতদিন বিয়ে 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 কত কিছু, আর ফাইনালি কার্ডটা হাতে মানে চোখের সামনে দেখে তো এক্সাইটমেন্ট নেক্সট লেভেল হয়ে গেছে গো। এবার তো একটু একটু কষ্টও হচ্ছে। দারুণ হয়েছে। কে পছন্দ করেছে, কে মাম্পু? না, কাটটা খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে না বলো মা? মাম্পু এমন এমন কথা বলে কিছু কিছু আমরা তো বুঝেই উঠতে পারি না, কোথা থেকে শিখলো বলে নিমন্ত্রণ। হ্যাঁ চলে আয়। হ্যাঁ এই হ্যাঁ বলছে, হ্যাঁ বলছে, টিভি দোষ খাওয়ার নিমন্ত্রণ। ওরে বাবারে, ওরে বাবারে, এটা জানো এটা গুপ্ত জায়গা থেকে খুঁজে পেয়েছে, ওকে তো দেওয়া হয় না, খুঁজে পেয়ে বলছে এটা কি গো বলে, তারপর এটা বার করে নিয়ে এসেছে আর দেখে ফেলেছে, মানে এখন দুবার একটু দিতেই হবে, তারপরে ছলে বলে ঘুরিয়ে নিয়ে নাও। পম্পিকে দাও, বল পম্পি খাবে। তোমায় টিপিটো দিচ্ছে, আর মেজো মামি ঠাম্মিকেও একটু দিয়ে দাও, বলো খাও। কোথায় দিচ্ছে গো, তোমাদের সবাইকে দিচ্ছে। গাজান টাটা করছে মামা, টাটা করো। কি বলছে, দাদানকে দাও? না থাকবে না, অনেক থেকেছে গো। দাদানকে দাও, দাদানকে দাও, একটু দাদানকে দাও। বেচারার একটা টিপি তো, তার ভাগ তিনজনকে দিতে হবে, ওই জন্য ভাবছি আমি পালিয়ে যাই বাবা। শানভি ডাকছে দাদান, বলো কি বলো, বলো কি বলো, বলো কি বল। হাতে আছে এখনো, বলো কি বলো, দেখো চোখ মুখ করে দেখো মা, দাদাকে দেখে জানি না তোমরা ভিডিও কলে কতটা বুঝতে পারলে, ওই জন্য ছবিটা অ্যাড করে দিলাম। বিয়ের সমস্ত হই হট্টগোল, কেনাকাটা, এত কিছুর মধ্যে কত আনন্দ থাকে, কিন্তু একটু মেয়ের বিয়ে হলে না মন খারাপটাও থাকে, যেটা আজকে কার্ডটা হাতে পাওয়ার পর যেন মানে সেই মন খারাপটাও একবার যেন নক করছে, এরকম মনে হয়। মানে এতদিন একরকম ছিল, একরকম ফ্লো ফ্লোতে কেনাকাটা হচ্ছে, হই হট্টগোল হচ্ছে, এবাড়ির হচ্ছে কিছুটা, ও বাড়ির কেনাকাটা হচ্ছে, আর এখনও প্রচুর বাকি রয়েছে, সামনে তত্ত্ব সাজানো থেকে শুরু করে আরও অনেক কিছু বাকি। তো কার্ডটা যেই হাতে চলে আসে না, মানে ছেলের বাড়ির কার্ড তো আগেই এসে গেছে, তোমরা দেখেই নিয়েছো সেটা মামপুর ব্লগে, কিন্তু মেয়ের বাড়ির কার্ডটা এতদিন আসেনি, আর যখন এখন দেখছি না সামনে থেকে, মনে হচ্ছে যে বিয়ে আসছে আসছে ব্যাপারটা, এটাই খুব ভালো। বিয়ে আসছে, আমরা মজা করছি, জিনিসপত্র কিনছি, সমস্ত গোজগাজ করছি, এটাই অনেক ভালো। যে পুজো আসছে আসছে ব্যাপারটাই ভালো, তেমনই যে কোনো অনুষ্ঠান আসছে আসছে তার আনন্দ আগে পিছের এত তোড়জোড়, এসে গেলে তো হয়েই গেল, আমাদের বাড়িটা ফাঁকা হয়ে যাবে, এটা ভেবেই একটু মন খারাপ। যদিও আজকে প্রচুর প্রচুর আনন্দ হচ্ছে, ফাইনালি এতদিন আমরা অপেক্ষা করছিলাম কার্ডটা দেখার জন্য, কার্ডটাও এসে গেছে। তো ছেলের বাড়ির না অনেক এই দিক থেকে একটা প্লাস পয়েন্ট আছে, যেমন আমাদের এই বাড়িতেও 8-10 দিন ধরে অনুষ্ঠান চলতো, মানে পুরো বিয়ের দিন থেকে মজা শুরু হয়, একদম অষ্টমঙ্গলা পর্যন্ত তো মজা হয়ই, কিন্তু মেয়ের বাড়ির মজাটা একটু কম হয়। তো যাই হোক, কি করা যাবে, এতদিন ধরে সবাই ছেলের বিয়ে, ছেলের বিয়ে করে মজা করেছে, কিন্তু আমি বিয়ে করে আসার পরে এখন ঋতুর বিয়ে হলো, আর তারপরে এবার মাম্পাইয়ের বিয়ে হচ্ছে। এই যে লজ্জাবতী লতা, তুমি কার জন্য অপেক্ষা করছো এখন? হ্যাঁ নামনাকে ফোন করেছে, ফোন করে ডেকেছে, নামনা আসো, এখন যেই ফোনটা কেটে দিয়েছে এসে গেছে। তুমি যা জোরে বলেছো ফোন করা লাগতো না, এমনি পাশের ঘর দিয়ে শোনা যাচ্ছে।
আর দরজার দিকে না তাকিয়ে বসে আছে। ওই আনন্দটা শুধু একটু দেখো। তোমাকে নেব, আমাকেই তো নিতেস। দাঁড়াও 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 বসে বাচ্চাকে দিয়ে ছুটকে গিয়ে এরকম শুয়ে ঘুম পালানি মাতে পিতি, তার বেশি তো বলতে পারে না। আয় আয় আয়, আমার চুরির পোটলা নিয়েছে দেখো। আজকে চুরি যতক্ষণ না গেছে ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে। মামা একটু বলে দাও তো ঘুম পাড়ানি মাসি পিসি, বলে দাও। বিশাল কাজ পেয়েছে। এ বাবা, শানবি জানে না ঘুম পাড়ানি মাসি পিসি বলতে পারে না। কিছু মনেই করছে না দেখো, নিজের কাজ নিজের মতন ভাবে করছে। কি হলো তা কি? চলো যাবে না থাকবে, তাহলে আমি চলে যাচ্ছি। আমি গেলাম, যাও তো চলে যাও। আমি গেলাম, যাবে না। কি সত্যি সত্যি নাম না চলে গেল তো। এখন যার বার্থডে উইশ করবো সে আমাদের ইউটিউব পরিবারের ভীষণই ক্ষুদে একজন সদস্য, যার সবে কিনা এক বছর কালকে হবে। নাম হচ্ছে সুকৃত। সুকৃতের কালকে জন্মদিন, মানে 19 তারিখে যখন তোমরা ভিডিওটা দেখছো। হ্যাপি বার্থডে বাবু, তুমি অনেক 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 বড় হও, ভালো মানুষ হও। আমাদের সবার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। একটু উইশ করে দাও। দেবে না? ঠিক আছে, তাহলে টাটা করে দাও। বলো ভাই টাটা, গুড নাইট, টাটা, শুভরাত্রি, শুভরাত্রি।